নির্বাচন কমিশনের ডাকে সাড়া দেয়নি বিএনপি, না যাওয়ার সিদ্ধান্তে অনড়, অপেক্ষায় থাকবেন সিইসি। ঐক্যমত্য হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমাদেরকেও আমরা বলেছি আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখবে। ঐক্যটা আমাদের নয়, আমরা রাজনৈতিক দলগুলিকে বলছি আপনারা ঐক্যের চেষ্টা করুন। বিএনপিকে ছাড়া দেশে আর কোনো জাতীয় নির্বাচন হবে না, হুঁশিয়ারি নেতাদের, গুটি কয়েক মানুষ নিয়ে হুমকি ধামকিতে কাজ হবে না, পাল্টা জবাব আওয়ামী লীগের। বাংলাদেশের কারোর সাধ্য নাই বিএনপিকে ছাড়া নির্বাচন করার। জনপঞ্চাশেক মানুষ দাঁড়িয়ে এই বিক্ষোভ আমরা গত প্রায় 13.5 বছরের বেশি সময় ধরে আমরা দেখে আসছি। তারা জনগণ বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি সব অফিসে 25% কমবে বিদ্যুতের ব্যবহার, প্রয়োজন ছাড়া বন্ধ বিদেশ ভ্রমণ, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। ঋণ পরিশোধের সক্ষমতা আছে বললেন অর্থমন্ত্রী। দুর্নীতিতে ধুঁকছে বাংলাদেশ বিমান, এবার ক্যাডেট পাইলট নিয়োগে অনিয়ম, সাবেক 2 ব্যবস্থাপনা পরিচালক সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের। উত্তপ্ত নগরে শ্রাবণধারা, তীব্র দাবদাহের পর রাজধানীতে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি, স্বস্তির বর্ষণেও ভাসল চট্টগ্রাম, রাস্তাঘাটে হাঁটু পানি। এবং নানামুখী সংকটে বিপর্যস্ত দেশের হাল ধরতে রনিলকেই বেছে নিল শ্রীলঙ্কা, ঐতিহাসিক ভোটাভুটিতে প্রায় 2/3 আইন প্রণেতার সমর্থন, প্রতিবাদে বিক্ষোভ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপে সাড়া দেয়নি বিএনপি, তারা আগের সিদ্ধান্তেই অনড়, তবু দলটির জন্য অপেক্ষা করবেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, সংলাপে অংশ নেয়া সব রাজনৈতিক দলই নির্বাচনমুখী, তবে সবার আগে দরকার রাজনৈতিক সমঝোতা। রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপের অংশ হিসেবে বুধবার সকালে বৈঠক শুরু হয় গণতান্ত্রিক পার্টির সঙ্গে। ধারাবাহিক এই সংলাপের শুরু থেকেই সূচনা বক্তব্যে সিইসি নানা বিষয়ে কথা বললেও এদিন ছিলেন ব্যতিক্রম। পরিচয় পর্ব শেষে আমন্ত্রিত রাজনৈতিক দলকে বক্তব্যের আহ্বান জানান তিনি। এ সময় নিজেদের 7 দফা প্রস্তাব তুলে ধরে গণতান্ত্রিক পার্টি। পরে সমাপনী বক্তব্যেও সিইসি কথা বলেন কেবলমাত্র আমন্ত্রিত দলের প্রস্তাবনা নিয়েই। তাই তো চলমান সংলাপের মধ্যে প্রথমবারের মতো সম্মেলন কক্ষের বাইরে সাংবাদিকদের মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার। রাজনৈতিক দলগুলোকে নিজেদের ঐক্য তৈরিতে আবারও আহ্বান জানান তিনি। যেসব দল ইসির উপর আস্থা আছে তারা সংলাপে এসেছে, যাদের আস্থা নেই তাদেরও আস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিটি দলই বলেছেন হ্যাঁ, তারা ঐক্যমত্যে বিশ্বাস করে, ঐক্যমত্য হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমাদেরকেও আমরা বলেছি আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখবে। ঐক্যটা আমাদের নয়, আমরা রাজনৈতিক দলগুলিকে বলছি আপনারা ঐক্যের চেষ্টা করুন, এবং ঐক্য হলে আমরা আনন্দিত হব। আপনারা তো পেপারেই দেখছেন একটা দল অবশ্যই অনাস্থা আছে যাদের, আবার আমাদের সাথে যারা বসেছেন তাদের প্রত্যেকেরই আমাদের উপর আস্থা আছে। নিজেদের অবস্থান পরিষ্কার করে সিইসি বলেন, ইসির একমাত্র দায়িত্ব প্রত্যেক ভোটার নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করা। আমাদের সত্যিকার অর্থে একমাত্র দায়িত্ব যে প্রত্যেকটা ভোটার যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আর আমরা যে দায়িত্ব নিয়েছি আইন কানুন এবং সংবিধান অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করা, সেই দায়িত্বটা পালন করে যাব। এদিকে বিকেলে বিএনপির জন্য সংলাপের সময় বেঁধে দেওয়া হলেও প্রত্যাখ্যান করেছে দলটি, তবুও তাদের জন্য অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে ছাড়া দেশে আর কোনো জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তারা বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে তাতে অংশ নেবে না বিএনপি। স্লোগান নিয়ে একের পর এক মিছিল,
নানা দাবি আর প্রতিবাদ লেখা ব্যানার ফেস্টুন হাতে করে বুধবার নির্ধারিত সময়ের অনেক আগেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। সচিবালয় সংলগ্ন সড়ক থেকে প্রেস ক্লাবের প্রধান সড়ক ছাড়িয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত দখলে নেয় নেতাকর্মীরা। সমাবেশের শুরুতেই বিএনপি নেতারা সরকারের সমালোচনা করে বলেন, দেশকে দেউলিয়া হওয়ার পথে ঠেলে দিয়েছে সরকার, বর্তমান সরকারের কারণেই বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা। প্রতিরোধ হবে, সময় অনেক দিয়েছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইন না। আমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না, আমরা বলেছি নির্বাচন চাই, ক্ষমতা ছাড়েন, সংসদ ভাঙেন। এই ঢাকা শহরকে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানান। কাদের সাহেব বলেন, বিএনপি নির্বাচনে আসলে কিছু আসা যায় না। সিসি বলেন, বিএনপি ছাড়া নির্বাচন হবে না। একেবারে সঠিক কথা বলেছেন। বিএনপিকে ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না উল্লেখ করে মির্জা আব্বাস সবাইকে নিয়ে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমরা নির্বাচন কমিশন চিনি না, আমরা নির্বাচন কমিশন মানি না। আপনি সিসি দূরের কথা, বাংলাদেশের কারোর সাধ্য নাই বিএনপিকে ছাড়া নির্বাচন করার। যারা নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে, ভেতরে কিংবা বাইরে, দেশে কিংবা বিদেশে, তাদের কোথাও ছাড় দেওয়া হবে না। বিএনপি নেতারা বলেন, দেরিতে হলেও সিএসসি ও বিএনপির গুরুত্ব বুঝতে পেরেছেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। গুটি কয়েক মানুষ নিয়ে প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে বিএনপির হুমকিতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বলেন, দুর্নীতিতে সিদ্ধহস্ত বিএনপি সবকিছুতেই দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতারা। চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের নেওয়া পদক্ষেপ ও রাজনৈতিক অবস্থা নিয়ে বিএনপি নেতাদের করা বিরূপ মন্তব্যে ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা। বুধবার দুপুরে সচিবালয় সংবাদপত্রে পদ্মা সেতু বইয়ের এক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি নেতাদের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, কয়েকজন মানুষ নিয়ে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে হুমকি দিয়ে বিএনপির কোনো লাভ হবে না। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর মতোই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে বলেও উল্লেখ করেন তিনি। দাঁড়িয়ে যেভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন, এই বিক্ষোভ আমরা গত প্রায় 13.5 বছরের বেশি সময় ধরে আমরা দেখে আসছি। হুমকি ধমকির মধ্যেই আছি, এই হুমকি কোনো কাজ হবে না। দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী ঠিক একইভাবে বাংলাদেশে নির্বাচন হবে এবং নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। এদিকে সকালে রাজধানীর সেতু ভবনে এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিশ্বব্যাপী সংকটের কোনো সমাধানের কথা না বলে দুর্নীতির কাল্পনিক অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। দুর্নীতিতে সিদ্ধহস্ত বিএনপি নেতারা সবকিছুতে দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ান। সবকিছু নিয়ে মিথ্যাচার করা বিএনপির দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছে। তারা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এবং দুরভিসন্ধিমূলকভাবে জনগণকে উস্কি দেওয়ার ষড়যন্ত্র করছে। এছাড়া সীমাহীন দুর্নীতির কারণে বিদ্যুৎ সংকট হয়েছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সরকার পতনের দিবাস্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। বিএনপি অনুধাবন করে এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি ঘাটতি মোকাবেলায় সরকারের সব দফতরে বিদ্যুতের ব্যবহার 25% কমানো হবে। এছাড়া বেশি প্রয়োজন না হলে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণও বন্ধ থাকবে। ব্যয় সাশ্রয় নীতির বিষয়ে কর্মপন্থা নিরূপণে সচিবদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। করোনা মহামারী পরবর্তী অবস্থা ও রাশেই জটিল সময় পার করছে বিশ্ব অর্থনীতি। এই বাস্তবতাকে এড়িয়ে চলতে পারছে না বাংলাদেশও। এ অবস্থায় সরকারের ব্যয় সাশ্রয়ে কার্যকর পথ বের করতে সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বুধবার দুপুরে বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে 7টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, আলোচনায় সরকারের সব দপ্তরে বিদ্যুতের ব্যবহার 25% কমানো, বেশি প্রয়োজন না হলে বিদেশ ভ্রমণ পরিহার করা, প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব ক্রয় পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার মতো সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সকল দপ্তরে বিদ্যুতের ব্যবহার 25% কমবে, অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ
পরিহার করা। আমরা প্রত্যাশা করব বেসরকারি সংস্থাগুলো এরকম যদি আমাদের সাথে নীতিগুলো অনুসরণ করে তাহলে জাতীয়ভাবে আমরা বেশ কিছু সাশ্রয় করতে পারব। জ্বালানি খাতের বাজেট বরাদ্দের 20% কম ব্যবহারের লক্ষ্যে অর্থ বিভাগ প্রয়োজনীয় পরিপত্র জারি করবে বলেও জানান মুখ্য সচিব। জ্বালানি খাতের যে বাজেট বরাদ্দ আছে, বাজেট বরাদ্দের 20% কম ব্যবহার করার জন্য আমরা অর্থ বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হবে। এসির তাপমাত্রা যেটি আছে সেটি যেন 25-এর নিম্নে না হয়, অনিবার্য যদি না হয় তাহলে শারীরিক উপস্থিতিতে সভা পরিহার করে আমরা যেন এটা অনলাইনে করতে পারি বা ভার্চুয়ালি করতে পারি। দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মুখ্য সচিব বলেন, বিশ্বব্যাপী জটিল পরিস্থিতি মাথায় রেখে ভবিষ্যতে যেন কোনো সংকটে না পড়তে হয় সে ব্যাপারে সরকার সচেতন রয়েছে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বিদেশি ঋণ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন তা পরিশোধের সক্ষমতা বাংলাদেশ সরকারের আছে। এদিকে রফতানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। গত অর্থ বছরের চেয়ে $1,600 কোটি বাড়িয়ে 2022-23 অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $6,700 কোটি। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়েই বাণিজ্য সংকট দৃশ্যমান, দেশে দেশে রপ্তানি লক্ষ্যমাত্রায় এলোমেলো অবস্থা। এমন পরিস্থিতিতে রপ্তানি সম্ভাবনাময় নতুন পণ্য ও সেবা খাতের বিকাশ এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বুধবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী লক্ষ্যমাত্রা ঘোষণা দিয়ে বলেন, সদ্যবিদায়ী 2021-22 অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে $1,600 কোটি বাড়িয়ে 2022-23 অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $6,700 কোটি। $67 বিলিয়ন একটা টার্গেট করেছি। সব দেশগুলোতে কিন্তু মূল্যস্ফীতিটা বেশ অ্যালার্মিং, এগুলো একটা নেগেটিভ দিক প্রভাব পড়তে পারে। তারপরেও আমরা আমাদের ক্যাপাসিটি, আমাদের এফোর্ট, আমাদের শ্রমিক, আমাদের যারা এন্টারপ্রেনার তারা বেশ আশাবাদী যে এই প্রতিকূল অবস্থাতেও তারা ভালো করবে। এদিকে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভার্চুয়ালি অংশ নেওয়ার পর অর্থমন্ত্রী বলেছেন, অস্থির বিশ্ব অর্থনীতির উপর নজর রাখছে বাংলাদেশ। যে পরিমাণ আমাদেরকে সহযোগিতা করেছে তারা কি তাদের পরিমাণ, সেই পরিমাণ তারা কি তারা পায়নি, তা তো একদিনও বলতে পারবো না যে আমরা তাদেরকে আমরা একদিন পরে পেমেন্ট করেছি। সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, কৃষিখাতে সার সহ বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি বাড়লেও বড় কোনো সংকটের শঙ্কা নেই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। টাকা কেটে নেওয়ার পরও ট্রেনের টিকিট না দেওয়ার অভিযোগে সহজ ডটকমকে $2,00,000 জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রায় সন্তুষ্ট অভিযোগকারী রনি পাবেন জরিমানার 25%, তবে আপিল করবে সহজ ডটকম। মহিউদ্দিন রনি ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এক যুবক। তার কণ্ঠে উঠে আসে যাত্রীদের সেবা দিতে কতটা দুর্বল অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া সহজ ডট কম। আমি এটা নিয়ে থেমে যাব না, সহজ ডট কম, বিকাশ ডট কম, তারা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেহেতু আমার একাটা হয়েছে, একার জাস্টিস হয়েছে এখানে, সবার কাছে বলবো যে আপনারা আপনাদের অভিযোগ পত্রগুলো নিয়ে আসেন। এবার রেল মন্ত্রণালয়ের যে মহাপরিচালক তিনি বললেন যে আমার দাবি শতভাগ যৌক্তিক, কিন্তু তারপরেও তার কাছে নাকি কোনো মানুষ অভিযোগই জানান না, সেই জন্য তিনি কোনো স্টেপ নিতে পারেনি। এই কথা তিনি যখন বলছেন তো তাদের উপর আমার কিভাবে ভরসা থাকবে। ঘটনা গত 13 জুনের। রনির অভিযোগ, অনলাইনে ট্রেনের টিকিট করতে গেলে সহজ ডট কম টাকা কেটেছে ঠিকই, কিন্তু তিনি সিট পাননি। তাকে কারিগরির ত্রুটির কথা জানানো হলেও তার বুকিং করা সিট প্রায় দ্বিগুণ দামে বিক্রি করে দেয় সহজ ডট কম। তার অভিযোগ আমলে নিয়ে বুধবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে শুনানিতে বসেন সংস্থাটির কর্মকর্তারা। সংস্থাটির হুঁশিয়ারি, ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হলে দেয়া হবে না কোনো ছাড়। ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে অবহেলা প্রমাণিত হওয়ায় আমরা সহজ ডট কমকে আমরা $2,00,000 জরিমানা করেছি। সেই $2,00,000 জরিমানার ফি 25%
সেটি রনি যিনি অভিযোগকারী তিনি এটি প্রাপ্য হবেন। নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরে সহজ ডট কম জানায় আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেবে তারা। ডেফিনেটলি আমরা দ্বিমত পোষণ করি এবং পরবর্তী পদক্ষেপ আমরা উচ্চ আদালতে এটার বিরুদ্ধে যাব। ট্রেনের টিকিট বিক্রিতে সহজ ডট কম এর কারিগরি বিষয়গুলো বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা করে সেবা সহজীকরণের সুপারিশ করা হবে বলেও জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বিমানের ক্যাডেট পাইলট নিয়োগে দুর্নীতির অভিযোগে সংস্থাটির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সচিব জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধে বদ্ধপরিকর দুদক। এদিকে দুদকের চার্জশিটের ভিত্তিতে প্রতিবেদন প্রচার করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা এবং সেই মামলায় অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নজরে আনা হয় দুদকের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুদক সচিব। দুর্নীতি অনিয়মে ধুঁকছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান। নানা অব্যবস্থাপনা তদন্তে এরই মধ্যে বিমানের প্রধান কার্যালয়ে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চলছে অনুসন্ধান। ক্যাডেট পাইলট নিয়োগে অনিয়মের বিষয়ে তিন বছর তদন্ত শেষে বুধবার একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিল দুদক। চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল মুনিম মোসাদ্দিক আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, সাবেক পরিচালক পার্থ কুমার পণ্ডিত ও ব্যবস্থাপক ফখরুল হোসেন চৌধুরীকে। তাদের অপরাধ, ক্যাডেট পাইলট নিয়োগের নিয়ম না মেনে শতকরা 50 নম্বর রেখে বিশেষ প্রার্থীদের অবৈধ সুবিধা দেয়া। যারা নিয়োগ পেয়েছেন সে বিষয়টি এই মামলার নথিপত্র দেখে বিজ্ঞ আদালতের নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিমান তো আপনারা জানেন একটি রাষ্ট্রীয় সংস্থা, সেক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশনের নজরদারি অবশ্যই থাকবে। দুদকের অভিযোগপত্রের তথ্য উপাত্তের আলোকে সংবাদ প্রচার করায় সময় সংবাদের এক প্রতিবেদকের বিরুদ্ধে দুর্নীতির মামলার আসামি নোয়াখালী জেলা আদালতের নাজির আলমগীর হোসেনের মামলা এবং সেই মামলায় প্রতিবেদকের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিষয়টিও নজরে আনা হয় দুদকের। সচিব বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেবেন তারা। বিজ্ঞ আদালত এবং যত কর্তৃপক্ষ রয়েছে তারা ব্যবস্থা নেবেন, এবং সেক্ষেত্রে যদি আমাদের দুর্নীতি দমন কমিশনের কোনো করণীয়, দুর্নীতি দমন কমিশনের যদি কোনো কিছু করণীয় থাকে অবশ্যই করবে। আলমগীর দম্পতির দুর্নীতি নিয়ে গত বছরের 23 ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। উত্তপ্ত নগরে শ্রাবণধারা। তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। কাঙ্ক্ষিত বৃষ্টি প্রকৃতিকে করেছে সজীব, নাগরিক মানুষকে দিয়েছে স্বস্তি। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 5 থেকে 7 দিন বৃষ্টি হতে পারে, এতে কমবে তাপপ্রবাহ। অবশেষে নামল শ্রাবণ ঢল, অঝোর বৃষ্টিধারায় ভিজল নগরী। প্রায় সবুজ শূন্য ইটনগরী মধ্যবর্ষায়ও পুরছিল করাল গ্রীষ্মের খরতাপের মতোই। মানুষ, প্রাণীকুল প্রকৃতি সবাই ছিল তীর্থকাকের অপেক্ষায়। সেই কাঙ্ক্ষিত বৃষ্টি প্রকৃতিকে করেছে সজীব, নাগরিক মানুষকে দিয়েছে স্বস্তি। আজলা ভরা বৃষ্টি জলে ভিজে নগরও হয়েছে কিছুটা প্রাণময়, কিছুটা সজল স্নিগ্ধ। শহরের মানুষগুলো বলছেন এই বৃষ্টিধারা থাকুক আরও কিছুদিন, নীলময়ূরের পেখম মেলে বর্ষা হাসুক জলে জলে। মনে হচ্ছে এখন বৃষ্টিতে ভিজে বাট অফিসে যাচ্ছে তো, এই জন্য বৃষ্টিতে ভিজতে পারছি না। গরমে যে পরিস্থিতি আসলো মানে আজকে মানে খুব একটা ভালো লাগতেছে আর কি। গাড়ি চালাইতে গরমে আজ কয়েকদিন ধরে আমাদের মানে অশান্তি লাগতেছিল যাওয়া আসাতে, কিন্তু এখন ভালোই লাগতেছে। বাসা অনেক গরম ছিল, যাই হোক আজকে বৃষ্টিটা হয়েছে, বাচ্চারা আরামে ঘুমাইতে পারবে। আবহাওয়া অধিদপ্তরও শোনাচ্ছে স্বস্তির কথা, এই বৃষ্টি আরও কিছুদিন স্থায়ী হওয়ার ইঙ্গিত তাদের। তবে বর্ষণ খুব ভারী হবে না বলছে তারা, কমবে দাবদাহ। গত 2-3 দিন থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাইছে এবং আগামীতে আরও বৃষ্টিপাত গ্রাজুয়ালি কিন্তু বাড়বে। বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে এসেছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেই বর্ষা চেনা রূপে ধরা দিচ্ছে না বলে মন্তব্য আবহাওয়া অধিদপ্তরের। এই বৃষ্টিতে বন্যা পরিস্থিতি যে অবনতি হবে এটা আমি মনে করি না, কারণ বন্যার আগে যখন হয়েছিল তখন কিন্তু নদীর পানিগুলো সব নেমে গেছে। নগর জুড়ে দেশ জুড়ে অব্যাহত থাকুক শান্তির বৃষ্টি, দূরে গরমজনিত রোগ বালাই, ফসল রোপণের মাঠকে আরো উর্বর করুক বৃষ্টি জল, এমন আশা সবার। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।
এদিকে তীব্র গরমে স্বস্তির বৃষ্টি অস্বস্তি বাড়িয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী, পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এক বৃষ্টিতেই এমন অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি চান নগরবাসী। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ভোর থেকে সামান্য বৃষ্টি, হাঁটু সমান পানির নিচে বন্দরনগরী চট্টগ্রাম। টানা দাবদাহ আর তীব্র গরমে অতিষ্ঠ ছিল জনজীবন। একটু স্বস্তির বৃষ্টির আশায় মুখিয়েছিল নগরবাসী, তবে সেই বৃষ্টি জলাবদ্ধতাই নগর জীবনে বাড়িয়েছে দুর্ভোগ। আমরা সকাল থেকে বাইরেতে পারতেছি না বাসার থেকে, নালা পরিষ্কার নাই, প্রতিদিন আমরা ভোগান্তিতে পাই বৃষ্টি হলে, হাঁটু পানি, কোমর পানি। নগরীর চকবাজার, কাতালগঞ্জ ও পাঁচলায় সহ নানা এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। জীবিকার তাগিদে বের হওয়া মানুষ পড়েন চরম ভোগান্তিতে। কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, আজকে সকালে বৃষ্টি হয়েছে, পানি উঠে পড়ে গেছে। ট্রেনের কাজকর্ম ঠিকমতো হয় না, এই জন্য দেখেন রাস্তায় পানি জাম বাঁধে যায়, রাস্তা যেদিকে যায় এদিকে বৃষ্টিতে পানিতে জাম। পানিতে আটকে সিএনজি অটোরিকশা অচল, আজকের মতো বন্ধ আয়। জামা উঠাতে পারে না, আমরা ভাড়া গাড়ি চালাতে পারি না, আমরা মনে করো একবার অসহায়। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয় ১০,২০,০০০ কোটি টাকার মেগা প্রকল্প, তবে সুফল মিলবে কবে উত্তর জানা নাই কোনো সংস্থার কাছে। তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরম থেকে রক্ষায় মুখিয়েছিল একটি বৃষ্টির জন্য চট্টগ্রাম নগরবাসী, কিন্তু সেই বৃষ্টি যে নগরবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় সেটি প্রমাণ করল এই জলাবদ্ধতা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর, শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমসিংহে। বুধবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ২১৯ আইন প্রণেতার মধ্যে ১৩৪ জনের সমর্থন পান তিনি। অপরদিকে বিরোধী সমর্থিত প্রার্থী দুলাস আলাহা পেরুমা পান ৮২ আইন প্রণেতার সমর্থন। এদিকে রনিল প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই আবারও বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয় শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। নতুন নেতা নির্বাচিত করতে একে একে ভোট দেন পার্লামেন্টের ২১৯ আইন প্রণেতা, এছাড়াও অনুপস্থিত ছিলেন ২ জন। বাতিল হয় আরও ৪টি ভোট। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হন ৬ বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। তার পক্ষে ভোট পড়ে ১৩৪টি। অপরদিকে প্রধান বিরোধী দল সমর্থিত প্রার্থী দুলাস আলাহা পেরুমা পান ৮২ আইন প্রণেতার সমর্থন, এছাড়াও তৃতীয় প্রার্থী অনুরা দেশনায়েকে পান মাত্র ৩ ভোট। নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে বক্তব্য রাখেন রনিল। বলেন, শ্রীলঙ্কা কঠিন সময় পার করছে, সংকট সমাধানে সরকারের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আমরা সবাই জানি শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন, আর সংকট থেকে উত্তরণে আমার সরকার বদ্ধপরিকর। সরকারের সামনে এই মুহূর্তে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। আমি আশাবাদী সব সংকট দূর করে আবারও পূর্বের অবস্থায় ফিরবে শ্রীলঙ্কা। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রনিল। এর আগে ৬ দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এদিকে ফলাফল ঘোষণার পরপরই প্রেসিডেন্টের কার্যালয় ও পার্লামেন্ট ভবনের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় অবিলম্বে রনিলকে পদত্যাগের আহ্বান জানান তারা। তবে এর উল্টো চিত্র দেখা গেছে রাজধানীতে। বিক্রমসিংহ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই রাস্তায় নেমে উল্লাস করতে দেখা গেছে তার সমর্থকদের। এ সময় বিক্রমসিংহের নেতৃত্বে অচিরেই শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ। টিকিট জটিলতায় একসঙ্গে ফিরতে পারেনি পুরো দল, কাল আসবেন বাকিরা। দলের সঙ্গে ঢাকায় ফেরেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ছুটি কাটাতে গেছেন ইংল্যান্ডে। আসেননি বিদেশি কোচিং স্টাফরাও, যে যার দেশে ছুটিতে চলে গেছেন। সেখান থেকে দলের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। ৩০ জুলাই থেকে জিম্বাবুয়ের সঙ্গে শুরু হবে মাঠের লড়াই। ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলবে ২ দল। জিম্বাবুয়ে সফরে ২ ফর্মেটেই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরমেন্স ধরে রাখতে পারলে ২০২৩ বিশ্বকাপে টাইগারদের ভালো করার সম্ভাবনা রয়েছে বলে জানান মেহেদী হাসান মিরাজ। ২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই, আমরা যেভাবে যাচ্ছি আমাদের যেভাবে ওয়েটা আছে, সো আমি মনে করি এই প্রসেসে আগালে আমাদের সামনের বিশ্বকাপটা আরও বেশি ভালো হবে, কারণ মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ারও থাকবে। বলতে পারেন না যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নই হবো, বাট আমরা চেষ্টা করতে পারি, আমরা হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
নির্বাচন কমিশনের ডাকে সাড়া না দিলেও বিএনপির অপেক্ষায় সিইসি, আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দলটির। হুমকি ধামকিতে কাজ হবে না বলছে আওয়ামী লীগ। সরকারি অফিসে 25% কমবে বিদ্যুতের ব্যবহার, প্রয়োজন ছাড়া বন্ধ বিদেশ ভ্রমণ জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। ঋণ পরিশোধের সক্ষমতা আছে বললেন অর্থমন্ত্রী। এবং দুর্নীতিতে ধুঁকছে বাংলাদেশ বিমান, এবার ক্যাডেট পাইলট নিয়োগে অনিয়ম, সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।